তো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো, বেশি কথা না বাড়িয়ে আমাদের আজকে টিউটোরিয়াল শুরু করা যাক। সো লেটস স্টার্ট। এক ক্লিকে আপনাদের ব্যাকগ্রাউন্ডকে ভ্যানিশ করার জন্য যা করতে হবে, আপনাদের একটা ওয়েবসাইটে যেতে হবে। এজন্য আপনাদের ফোনের যে কোনো একটা ব্রাউজারকে ইউজ করতে পারেন, কোন ব্রাউজার অথবা ইউসি ব্রাউজার। আমি ইউসি ব্রাউজারকে সিলেক্ট করে দিচ্ছি। দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনার সার্চ বক্সে সিম্পলি লিখে দেবেন www.remove.bg। এই যে দেখুন www.remove.bg, এটা লিখে দিয়ে আপনারা সিম্পলি সার্চ করে দেবেন। তো দেখুন ভিউয়ার্স, আপনাদের সামনে এরকমের একটা ইন্টারফেস চলে আসবে। রিমুভ ডট বিজির ওয়েবসাইটগুলো আপনার সাথে আপনার সামনে সিম্পলি দেখিয়ে দেবে। তো দেখুন, আপনার এরকম একটা ইন্টারফেস আসার পরে আপনি আপলোড ইমেজ, এখানে আপনার পছন্দের ইমেজটাকে সিলেক্ট করে দিবেন। তো আমি সিলেক্ট করে দিচ্ছি আপলোড ইমেজ। তো দেখুন, আপনাদের এখানে গ্যালারি অথবা ফাইল ম্যানেজার যে কোনো আপনি যে কোনো জায়গা থেকে আপনি পিকচার সিলেক্ট করতে পারবেন। এই জন্য আমি গ্যালারিকে চুজ করে দিলাম। তো গ্যালারি চুজ করার পরে দেখেন আপনার গ্যালারি এখানে দেখাবে। তো আপনি আপনার পিকচার, আপনার যে পছন্দের পিকচার সেটা আপনি সিলেক্ট করে দিবেন। তো দেখেন আমি সিলেক্ট করে দিব আমার পিকচারকে। তো দেখুন এখানে প্রিপেয়ারিং আপলোড হবে। এই যে দেখুন প্রিপেয়ারিং আপলোড হচ্ছে। দেন অটোমেটিক আপনার পিকচারের ব্যাকগ্রাউন্ড ভ্যানিশ হয়ে যাবে। এই যে দেখুন আপনার পিকচারের ব্যাকগ্রাউন্ড ভ্যানিশ। এরপর আপনার যা করতে হবে, স্ক্রোল ডাউন করে নিচে আসবেন। এই যে দেখেন এডিট নামে একটা অপশন আসছে, আমি দেখিয়ে দিচ্ছি এডিট নামে একটা অপশন। এই সিম্পলি আপনারা এই এডিটের উপরে ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে কত ব্যাকগ্রাউন্ড চলে আসছে। আপনি আপনার পছন্দের যে ব্যাকগ্রাউন্ডটা আপনার পছন্দ হয়, আপনি সেই ব্যাকগ্রাউন্ডটিকে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন এবং আপনার ব্যাকগ্রাউন্ডকে ব্লুরও করে দিতে পারবেন। এবং কালার, আপনি যদি কালার চুজ করতে চান তাহলে নিচ থেকে কালার চুজ করতে পারবেন। তো আপনি আপনার যে কোনো একটা পিকচারকে এভাবে সিম্পলি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে অনেক সুন্দর আকর্ষণীয় করে দিতে পারেন আপনার পিকচারকে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশাপাশি বেল বাটনটিকে বাজিয়ে দিবেন, যাতে আমার দেওয়া প্রত্যেকটা ভিডিও আপনারা সবার আগে দেখতে পারেন। দেখুন বন্ধু, কত সুন্দর আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল সিম্পলি। তো আপনারা এভাবে করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে।